হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমরা যাচ্ছি জয়ের অফিসের পার্টিতে। তো প্রথম প্রথম তো আমরা ইন্ট্রোডাকশন ঠিকঠাক দিতে পারিনি, তো এখন বেরিয়ে তারাগুলোতে ইন্ট্রোডাকশন দিচ্ছি, কারণ জয়ের কিছু বন্ধুবান্ধব মানে ওই দাদাগুলো সব দাঁড়িয়ে আছে। তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি, দেখতেই পাচ্ছ জয় কীভাবে ছুটছে ওইখানে। তো চলো যাই, গিয়ে একদম অফিসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু অটো নিয়ে নিয়েছে, আর অটো দেখো চলতেও শুরু করে দিয়েছে। আর এইবারের লোকেশনটা মানে পার্টির যে লোকেশনটা ছিল এবার অফিসে করেনি, অফিস থেকে একটু দূরে করেছিল। আগেরবার যেরকম অফিসে করা হয়েছিল লোকেশনটা, তো অফিস তো বাড়ির সামনেই, অটো করে 15 মিনিট লাগে, আর এবার অফিস ছাড়িয়ে অনেকটা দূরে। দেখো ওই যে বড় বড় করে জেসিবি লেখা আছে, জয়ের অফিস কিন্তু এটা। তো অফিস ক্রস করে তারপর অনেকটা ভেতরে, আর ফাইনালি আমরা দেখো লোকেশনে পৌঁছেও গেছি। আর সত্যি বলতে এটা কিন্তু প্রপার হরিয়ানার মধ্যে পড়ে যাচ্ছে। আমরা থাকি দিল্লি NCR-এ, আর যখন এখানে প্রবেশ করছিলাম মানে লোকেশন থেকে একটু দূরে ছিলাম, তখন আমাদের যেহেতু জিও সিম থেকে কিন্তু ফোনে একটা SMS এসেছিলো যে ওয়েলকাম টু হরিয়ানা। তো দেখে আমার বেশ মনে হচ্ছিল যে না বাবা, হরিয়ানা তো চলে এসেছি, দিল্লিতে থেকে অনেক কটা জায়গায় কিন্তু আমার ঘোরা হয়ে গেল। আর দেখো এখানে কিন্তু একটা মানে বড় প্যালেসের মধ্যে জিনিসটা মানে অনুষ্ঠানটা করা হয়েছিল। ডেকোরেশনগুলো দেখছো, একদম গেটের থেকে ডেকোরেশনগুলো শুরু হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমাকে ফেলে এরা দুজন হাঁটা শুরু করে দিয়েছে, জয় একটা দাদা মানে জয়ের একটা বন্ধু, আর আমরা তিনজন এসেছিলাম। আর অন্যান্যদের আসার কথা ছিল একসাথে, কিন্তু ওরা একটু লেট করে গেছে, তাই ওদেরকে রেখেই আমরা চলে এসেছি, ওরা ঘুম থেকে উঠতে পারেনি তাড়াতাড়ি। আর দেখো এখানে একটা ছোট্ট মতন খাটিয়া দেখে আমি বসে গেলাম একটা ফটো তোলার জন্য, আর তারপরে হাঁটা শুরু করে দিলাম। আমরা তো প্রথমে একটু ভুল পথে চলে গেছিলাম, তারপরে ঠিক পথে গেলাম। প্রথমে আমরা বাঁদিকে না গিয়ে সোজা চলে গেছিলাম, তারপরে মনে হলো না সোজা গেলে তো কিছুই নেই, আর যত ভেতরে ঢুকছি না তত যেন ঠান্ডা আরও বেশি লাগছে, একদম ফাঁকা জায়গা তো এগুলো। আর দেখো ঢুকতেই কিন্তু এন্ট্রেন্সে কত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আর ঢোল নাগারাও বাজছিল সুন্দর করে। গেটের মধ্যে দিয়ে আমরা আসছিলাম, ছোট ছোট খাটিয়াগুলো রাখা হয়েছে, আর ছাতা টানানো হয়েছে, দেখেছো কত সুন্দর করে, কারণ হরিয়ানাতে কিন্তু এরকম টাইপেরই সব কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো থাকে, যেহেতু সবার বাড়িতে বাড়িতে ছোট ছোট খাটিয়া থাকে, ওর মধ্যেই বসে বসে সবাই খাওয়া দাওয়া করে শোয়ে। তার জন্য কিন্তু এখানকার অনেকটা ওই পরিবেশটাকে তুলে ধরা হয়েছে, তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। প্রায় ওই আধা ঘন্টা থেকে 35 থেকে 40 মিনিট মতন অটো করে জার্নি করে আসার পর এখন তো সত্যি খিদে পেয়ে গেছে। 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, ওই 8:40 কি 15টার সময় এসে পৌঁছলাম, আর এসেই আগে ব্রেকফাস্ট করতে চলে গেছি ইংলিশ চাটটা। ইংলিশ চাটটা আমি আগেরবারই জয়ের অফিসে ফার্স্ট টাইম খেয়েছিলাম, আমার তো বেশ ভালো লেগেছিল। আর আগেরবার যেরকম লাইন ধরে একই জায়গায় সব ব্রেকফাস্ট ছিল, এইবার কিন্তু সেই রকম ছিল না, এবার জায়গায় জায়গায় করা হয়েছিল। আর এখানে দেখো চা কফির কাউন্টার ছিল, এখানে অনেক রকমের চা ছিল, লেমন টি, গ্রিন টি, কফি, চা, র চা, যার যেটা প্রেফার করে সে সেটা খেতে পারো, চাপ নেই। আর এখানে একটা ওপেন বুফে কাউন্টার হয়েছিল, এটা জাস্ট স্টার্টারের জন্য। আর তারপরে দেখো না জয় কিন্তু আমাকে ফেলে খেতে শুরু করে দিয়েছে। জয়কে বললাম আগে ভিডিওটা করে দাও, কিন্তু না, ও বলছে আগে আমার পেটটাকে শান্তি করে নি, অনেক কিছু খাবার আছে আজকে, খালি খাওয়াতেই ধ্যান দিতে হবে, তো আগে খেয়ে যখন আর পারবো না খেতে তখন তোমাকে ভিডিও করে দেব। তো ঠিক আছে, বললাম ঠিক আছে ওরটাও খাক, আর আমার ভিডিও আর আমার খাওয়া আমি নিজেই করে নিই, বেশি তো খেতে পারবো না। তো যাই হোক অনেকক্ষণ ঘুরে টুরে চলে আসলাম রাজ কচুরি খাওয়ার জন্য। এই রাজ কচুরিটা খেতে কিন্তু আমার বেশ দুর্দান্ত লাগে, এরকম একটা বড় ফুচকার মতন একটা জিনিস দেয়, আর তার উপরে দেখো ভেতরে একটু আলু দেয়, আর নানান রকমের চাটনি দেয়, দই দেয়, একটু মশলা ছিটিয়ে দেয়, অনেকটা দই বড়ার মতন। দই বড়াটা শুধু একটুখানি নরম সফট হয়, আর একটু সগি সগি টাইপের হয়, আর এটা যেরকম একটু খাস্তা হয়, এটা খেতে আমার বেশ ভালো লাগে। আগেরবার সিটিং অ্যারেঞ্জমেন্টের একটু প্রবলেম ছিল, কিন্তু এইবার তো বসার জায়গার অভাব নেই, পরে দেখাচ্ছি বসার জায়গা কোথায় কোথায় কি সুন্দর করে সাজানো হয়েছে। আগে একটা জায়গা নিয়ে আমি প্রথমে বসে গেলাম, জয় দেখছি জয়ের মতন একা একাই ঘুরে ঘুরে খাচ্ছে, আমাকে বলেছে তুমি তোমার মতন ঘুরে ঘুরে খাও, মানে আমার কোনো চিন্তাই নেই, জানে আমি এখান থেকে হারিয়ে তো যাবো না, তাই আমাকে ছেড়ে দিয়েছে এখানে এনে অনাথ বাচ্চাদের মতন, কি আর বলবো। তারপরে এখানে দেখো খাওয়া দাওয়া করে ভাবলাম যা একটু প্যালেসের ভেতরটা থেকে ঘুরে আসি, তারপরে গিয়ে আবার না হয় খাবো,
না হলে একবারে সব খেতে থাকলে তো হজমই হবে না, তারপরে আবার মেন কোর্সে খেতে পারবো না কিছু। প্যালেসের ভেতরটা কিন্তু বেশ ভালো ছিল, আর এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, মানে খাওয়া বুফে নিয়ে খাওয়ার জন্য। তো এই খাওয়া দাওয়ার জায়গাটাও কিন্তু বেশ ভালো ছিল, দেখুন রয়্যাল রয়্যাল ফিলিং আসছিল একটু। তারপরে ওখান থেকে ঘুরে আসার পর আবারও খেতে শুরু করে দিয়েছি, এবার নিয়েছিলাম আলু টিক্কি চাট। এই চাটটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছিলো, মানে রাস্তার দোকানের, মানে রাস্তার থেকে যখন আমরা খাই স্ট্রিট ফুড হিসাবে তখন না ভালো লাগে না অতটা, কিন্তু এখানে না আমার প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগছিলো। আর দেখো এখানে ফুচকার মধ্যে আলু ভরে ভরে রাখা হচ্ছিল, যে যার মতন এসে, ওখানে ফিল্টার লাগানো আছে, গ্রিনটা হচ্ছে টক জল আর লালটা হচ্ছে মিষ্টি জল, তো যে যার মতন নিয়ে নিয়ে ওখান থেকে জল নিতে পারো, নিয়ে নিয়ে খেয়ে নিতে পারো, কোনো চাপ নেই, মানে বাটি রাখা থাকে। তো আমি বেশ দুটোই ট্রাই করেছিলাম, বেশি খাইনি, কারণ যতই যাই হোক না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন ফুচকা কোথায় পাওয়া যাবে না, আর যায়ও না। তো চলো তোমাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখিয়ে দিই, দেখো কত সুন্দর করে এই জায়গাটা সব খাটিয়া খাটিয়া টাইপের করা হয়েছিল, আর টেবিল চেয়ার তো ছিলই, দেখো বাঁশের টেবিল চেয়ার করা হয়েছে। এই সাইডটা দেখো, এই সাইডটা অনেকটা সুন্দর লাগছিল, মাঝখানে একটা খাটিয়া রাখা হয়েছে, একটা না অনেক কটাই ছিল, আর তার চারিপাশে কিন্তু ওই বাঁশের টেবিল চেয়ার দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর এই পাশে ছিল ফ্রুট কাউন্টার, ফ্রুট কাউন্টারের মধ্যে দেখলাম তরমুজ, আনারস, পেয়ারা, ড্র্যাগন ফ্রুট, কমলা লেবু, তারপরে পেঁপে, আরও অনেক রকমের ফল ছিল, আপেল, কিউই, আঙুর। তো আমার তো খেয়ে একদম পেট পুরো ভরে গেছে, তাই ভাবলাম যে না এত ফল আমি খেতে পারবো না, এখন একটা আঙুর খেয়েই নিই, কারণ সব কাউন্টার থেকে কিছু না কিছু তো খাবো অবশ্যই। তারপরে আঙুর খাওয়ার পর দেখতে চলে গেলাম বাচ্চাদের জন্য কী কী গেম রাখা হয়েছে ওইখানে, দেখো নিজের হাতে মাটির কলসি ফলসি তৈরি করতে পারবে বাচ্চারা। বললাম আমাকে তৈরি করতে দেবে নাকি, বললো না এটা অনলি বাচ্চাদের জন্য, আর ওই মিকি মাউজেও উঠতে দেবে না আমাকে, কী আর করবো এত বড় শরীরটা নিয়ে যদি মিকি মাউজে উঠি তাহলে আর বাচ্চাগুলো উঠতে পারবে না। তো যাই হোক এইটা আমার বেশ সুন্দর লেগেছিল। সাপ সিঁড়ি খেলা ছিল এখানে, এই ডাইসটাকে দেখো ছুঁড়ে মারতে হবে, যেটা হবে সেটা হচ্ছে ওরা নিজেরাই গুটি, কোনো আলাদা করে গুটি নেই, নিজেরাই গুটি, নিজেরাই উপরে উঠতে হবে হেঁটে হেঁটে, এটা বেশ সুন্দর লাগছিল আমার। আর তারপরেই চলে এসেছিলাম এই পাশের একটা কাউন্টারে, এখানে আমরা আগে আসিনি, অনেকক্ষণ ওই পাশে এই একটা কাউন্টারের মধ্যে টাইম নষ্ট করেছি। এখানে এসে দেখছি কি সুন্দর ম্যাগি তৈরি করা হচ্ছে, কারণ অনেক বাচ্চারা তো পুরি সবজি এই সমস্ত খেতে চায় না বা ধোসাও খেতে চায় না, তার জন্য তাদের জন্য ম্যাগিটা কিন্তু ভালো প্রেফার করা হয়েছে। ওখানে ম্যাগি হচ্ছে তৈরি আর ওখানে হচ্ছে বার্গার, আর এখানে বাচ্চাদের জন্য হাতে ওইরকম পেন্টিং করানো হচ্ছে, আর বড়দের জন্য নেইল আর্টও করানো হচ্ছে। একটা মহিলাকে করা হচ্ছিল, তো সেখানে গিয়ে আমি বললাম যে একটু ভিডিও করে নিই। আর এখানে ছিল একটা সেলফি পয়েন্ট, একটা স্কুটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, আর সেখানে দেখো স্কুটির মধ্যে চড়ে সবাই মিলে সেলফি তুলছিল। তারপরে আমি সোজা চলে গেলাম বার্গার খাবো বলে। বার্গার কার না ভালো লাগে বলো তো, ছোট থেকে বড় সবাই কিন্তু বার্গার খেতে খুব ভালোবাসে, আর এত ছোট ছোট মিনি বার্গার দেখে আমি আর লোক সামলাতে পারলাম না। হ্যাঁ কিন্তু এটা আলু প্যাটি বার্গার ছিল, চিকেনের কিছুই ছিল না, যেহেতু ননভেজ এখানে অ্যালাউ নেই, ননভেজ অনলি মানে লাঞ্চে অ্যালাউ হবে, তার জন্য এখানে এটাই খেতে হলো আর কি। কিন্তু সত্যি বলছি খেতে কিন্তু সব খাবার ভালো লাগলেও বার্গারটা আমার ওকে ওকে লেগেছে, অতটাও ভালো লাগেনি, যেহেতু আলু প্যাটি আর আমার এতটা ভালো লাগছিল, তাছাড়া আমার পেটটা সত্যি পুরো ভরে গেছিলো, আমার পেটটা জায়গাই ছিল না। তারপর ভাবলাম না একটু বসে নি, বসে যদি খাওয়া যায় তাহলে একটুখানি আরাম পাবো পেটটাতে, তাই এখানে একটু বসে বসে একটু বার্গার খেয়ে নিলাম। আর তারপরেই সোজা চলে গেছিলাম একটুখানি, তারপরে চলে গেছিলাম আমি এখানে ফটো তোলার জন্য, একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, যেহেতু ফাঁকা পেয়েছি সবাই এসে এখানে ফটো তুলছিল আর কি, তাই ভাবলাম আমিও তুলে নিই। আর এইবার যাব একটু গেম খেলতে, কারণ অনেকক্ষণ হয়েছে, অনেক কিছু খেয়েছি, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে তো গেম মানে পেটের যা যা খেয়েছে সব কিছু হজম করতে হবে তাই না। তো প্রথমেই খেলবো হচ্ছে রিং টস, আর ওই যে দুটো রিং দিয়ে দিয়েছে হাতের মধ্যে, ওই জিনিসগুলোর উপরে ফেলতে হবে, তো যেই জিনিসটার ওপরেই ফেলবো সেই জিনিসটাই কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত একটা জিনিসের ওপরেও আমি ফেলতে পারিনি, কী আর বলবো, যাই হোক এটা তো পেলাম না। তারপরে চলে গেলাম শুটিং করতে,
আমি জানি না, মানে আমি সেই ছোটবেলায় মেলায় গিয়ে খেলতাম এটা আগে, তারপরে এখন আবার নতুন এখানে এসে খেললাম ফার্স্ট টাইম। তো যাই হোক, শুট করে একটা বেলুন তো ফাটাতে পেরেছিলাম, এটাই আমি বেশ মজাই পেয়েছি। আর তারপরে দেখছিলাম ঘুরে ঘুরে কিছু সার্ফ হচ্ছিল, তো আমি বললাম জয়কে আমার জন্য নিয়ে নিতে। তো প্রথমে একটা খেয়ে দেখলাম যে বেশ ভালো লাগছিল, আমি ভেবেছিলাম যে এটা চিলি পনির হবে। পরে যখন জিজ্ঞাসা করলাম লোকটাকে এটা কি ছিল, বললো এটা চিলি মাশরুম ছিল। তো সত্যি বলছি খুব সুন্দর লাগছিলো চিলি মাশরুমটা খেতে, মনেই হচ্ছিলো না। আর তারপরে বললাম যে কোথায় স্টলটা লাগানো হয়েছে, ওনার থেকে জিজ্ঞাসা করে সোজা স্টলে চলে এসেছি। দেখো এখানে কিন্তু স্টলের মধ্যে আলু চিলি পটেটো ছিল, চিলি গোবি ছিল, একটা পকোড়া টাইপের ছিল, চিলি চিকেন ছিল, চিলি মাশরুম ছিল, চিলি পনির ছিল, আর ড্রাই চিলি চিকেনও ছিল। আমার তো এখনই জিভে দেখে দেখে জল চলে আসছে, তাই আমি একটা চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন নিয়ে এসেছিলাম, আর দু তিনটে একটু চিলি পটেটো নিয়ে এসেছিলাম। এগুলোর টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আর দেখো ছোট ছোট কি সুন্দর প্লেটের মধ্যে দিয়েছে, এটাও বেশ ভালো ছিল। তো চিলি চিকেনটাও বেশ ভালো ছিল, সমস্ত কিছু টেস্টই ভালো ছিল, কিন্তু একটু মনে হচ্ছে ফ্রুট কালার মেশানো ছিল, কারণ আমি যখন হাত দিয়ে ধরে খেয়েছিলাম তখন আমার হাতের মধ্যে একটু লাল লাল হয়ে গেছিলো, তখনই বুঝলাম যে ফ্রুট কালার ভালো রকমভাবে মেশানো হয়েছিল। কিন্তু যাই হোক টেস্টটা বেশ ভালোই ছিল। তারপরে চলে গেলাম আমরা একটু মেন কোর্সের দিকে, মানে এখন মেন কোর্স খেতে যাচ্ছি না, জাস্ট দেখতে যাচ্ছি জায়গাটা, অ্যারেঞ্জমেন্টটা কোথায় হয়েছে সেটার জন্যই যাচ্ছি। আর এই পাশে যাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আমার তো বেশ ভালোই লাগছিল। এসে প্রথমে ননভেজ কাউন্টারে দেখছি কড়াই চিকেনের সিল্প মারা হয়ে গেছে, বাটার চিকেন আছে, চিকেন কারি আছে, আর দেখো এখানে মাটন রোগান জোশ আছে, আর বাদ বাকিগুলোতে এখনও মানে ওই বোর্ডটা বসানো হয়নি যে কোনটাতে কি রাখা হবে বা কিছু। তো যাই হোক দেখে তো বেশ ভালোই লাগলো। আর ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, ওটা হচ্ছে গেট যেখান দিয়ে লোকজনগুলো আসছে, আর তার পাশ থেকে দেওয়াল ঘেঁষে পুরোটাই কিন্তু বাফেট কাউন্টার, ওই সাইডটা ভেজ, আর মাঝখানেরটা আছে কি বলবো ডেজার্ট কাউন্টার, এটা হচ্ছে আমাদের জন্য ননভেজ বাফেট। এই সাইডটা ভাই আমরা একদম দখল করে নেবো যারা ননভেজ লাভার, কারণ ননভেজ পেয়ে ভেজ খেতে তো আমরা অবভিয়াসলি যাব না। আর তারপরে দেখো এখানে ফিশ ফ্রাই ছিল, ফ্রাইড চিকেন ছিল, আলু কি কিসটা সামথিং ছিল আমার ঠিক মনে নেই, আর এখানে অনেক কিছু ডেজার্টের কাউন্টারও ছিল, এখানে অনেক পকোড়াও ছিল, আর চাপও ছিল, তন্দুরি কিছু ছিল আইটেম। কিন্তু আমরা যেহেতু এখানে প্রথমে আসিনি তো জানি না যে এখানে কি হবে না হবে, বাট আমরা ভেবেছিলাম যে ওইটাই মনে হয় শুধু ব্রেকফাস্ট কাউন্টার, ব্রেকফাস্টের জন্য যে ভেতরেও কোনো অ্যারেঞ্জমেন্ট আছে এটা জানতাম না আগে। আর এখানে দেখো ভেজ স্যান্ডউইচ আর এগ স্যান্ডউইচ দেখে আমার খুব লোভ লেগে গেছিলো, যার জন্য আমি একটা এগ স্যান্ডউইচ নিয়েই নিয়েছিলাম। তারপরে এগ স্যান্ডউইচটা খাওয়ার পরে মনে হলো এগ স্যান্ডউইচ না নিয়ে যদি একটুখানি ফ্রাইড চিকেন নিতাম বেশি ভালো হতো, কারণ টেস্টটা একদমই ভালো ছিল না, এক কামড় দেওয়ার পর আমি ওটাকে ফেলেই দিয়েছিলাম। যাই হোক আমি ভেবেছিলাম যে ফ্রাইড চিকেন, ফিশ ফ্রাই এগুলো হয়তো ইয়েতেও থাকবে, লাঞ্চ টাইমেও থাকবে, লাঞ্চ টাইম তো সেই একটার পর থেকে শুরু হবে, কিন্তু পরে এসে দেখছি এগুলো কিছুই ছিল না, তো ব্যাড লাক আমরা মিস করে গেছিলাম, এগুলো দেখেও খাইনি। আর এখানে দেখো সাম্বার, কোকোনাট চাটনি, ইডলি, ধোসা সব কিছুই বানানো হচ্ছিলো, যেটা আমরা মানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্য রাখা হয়েছিল। এই সাইডে আমরা প্রথমে আগে আসিনি যার জন্য এগুলো সব মিস করে গেছি। এখানে কিন্তু অনেক কিছুই ছিল, আমার ঠিক মনেও নেই। তারপরে এই সাইডে এসে দেখছি সেই পুরি, সবজি, ছোলে ভাটুরে, ধোসা, ইডলি সব কিছুই রাখা ছিল। অ্যাকচুয়ালি আমরা চাট খেয়েছি, এত চাট খেয়েছি, চাট খেয়ে পুরো পেটই ভরে ফেলেছি। আর যেখানে মেইন আমাদের ছিল ব্রেকফাস্টের জন্য কাউন্টার, সেখানেই আমরা আসিনি। তো যাই হোক পেট তো ভরে গেছে যেটাই খেয়ে থাকি না কেন। আর দেখবে সবসময় তো বাড়িতে ব্রেকফাস্ট করেই থাকি, বাইরে আসার পর একটু টুকটাক চাট ফাট না খেলে ঠিক ভালো লাগে না। তো যাই হোক এখান থেকে দেখো জয় সোজা চলে গেছে মালাইওয়ালা দুধ খেতে, এটা ওর ফেভারেট, অনেকক্ষণ থেকে খুঁজছিল এই মালাইওয়ালা দুধ কিন্তু পাচ্ছিল না, খুঁজে ফাইনালি এখানে এসে পেয়েছে। তো এই দুধটাকে না জাল দিতে দিতে পুরো মালাই বানিয়ে ফেলে,
আর এখানে দেখো ডেজার্ট কাউন্টারে রাজভোগ আছে, রসমালাই আসছে, তারপরে কি মুগ ডালের হালুয়া আছে, গাজরের হালুয়া আছে, অনেক রকমের আইটেম ছিল এখানে। ননভেজ কাউন্টারের পাশেও কিন্তু একটা ডেজার্ট কাউন্টার ছিল, আর ভেজ কাউন্টারের পাশেও একটা ডেজার্ট কাউন্টার ছিল। তো কোনো রকম অসুবিধা তো ছিলই না। এখানে হচ্ছে ভেজের সব কিছু ছিল, মেথি কি সবজি, আলু পেঁয়াজ কি সবজি, যাই হোক এগুলো দেখে আমাদের তো কাজ নেই, কারণ ননভেজে কী কী হয়ে গেছে সেগুলো তো আমরা দেখেই নিয়েছি। ননভেজ লাভাররা আমি জানি ভেজ আর খেতে আসবে না, জাস্ট তোমাদেরকে দেখাবো বলে তাই দেখিয়ে দিচ্ছি। দেখো কত কিছু আইটেম হয়েছে, ভেজে কিন্তু বেশি আইটেম হয় জানো তো, ননভেজের থেকেও কিন্তু আমাদের যা যা দেওয়া হয় তাই কিন্তু আমরা খেয়ে বেশ মজা পাই। আর তারপরে চলে এসেছিলাম একটু বলরুমের ভেতরে প্রোগ্রাম দেখতে। তো এখানে যেহেতু প্রোগ্রামটা প্রথম শুরু হলো, এটা তো একটা কোম্পানি, তো প্রথমে গণেশ বন্দনা দিয়ে শুরু হয়েছে, ওই দেবা শ্রী গণেশা দেবা ওই গানটা দিয়ে শুরু হয়েছে। বেশ সুন্দর নাচছিল, আর বিটগুলো শুনে মনে হচ্ছিল আমিও উঠে একটু নাচি, কারণ যখন আমি নাচ শিখতাম তখন কিন্তু এই গানগুলোতে আমরাও নাচতাম, তার জন্য সেই দিনগুলো ঠিক মনে পড়ে যাচ্ছিল। বেশ সুন্দরই লাগছিল কিন্তু দেখতে। দেখো আর স্টেজের মধ্যে এরকম লাইট যদি থাকে তো বেশ ভালোই লাগে। আর এখানে কিন্তু বলরুমের ভেতরে ডেকোরেশনটা খুব সুন্দর করা হয়েছিল। দেখো ওপরে পাতা দিয়ে, মানে ওই ফলস যে পাতাগুলো থাকে ওইগুলো দিয়ে সাজানো হয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু আমি যেহেতু একটু বেশি খেয়ে ফেলেছিলাম তো আমার না ভেতরে আর বসে থাকতে পারছিলাম না, আমার খুব সাফোকেশন হচ্ছিল, তাই ভাবলাম যে একটুখানি মাঝখান থেকেই আমি উঠে বেরিয়ে যাই, গিয়ে একটু বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া মানে মেন কোর্সে খাওয়া যাবে, না হলে মেন কোর্সে খেতেই পারবো না। আমার পুরো সাফোকেশনের জন্য বমি বমিও পাচ্ছিলো, তাই আমি মেন মানে মাঝখান থেকেই প্রোগ্রাম থেকে বেরিয়ে বাইরে চলে গেছিলাম, গিয়ে একটু রোদ্দুরের মধ্যে হাঁটাহাঁটি করছিলাম। আর ঘরের ভেতরে থাকলে এমনিও একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে কমপ্লিট, আর লাঞ্চের পরেই চলে এসেছি ডেজার্ট নিতে। এখানে অনেক রকমের মিষ্টি রাখা ছিল, সব মিষ্টি নিয়েছিলাম, আর লাঞ্চ করার সময় তোমাদের আর দেখালাম না কারণ একটু ভিড় হয়ে গেছিলো, তার জন্য নিয়ে আমরা বসে গেছিলাম। তো এখান থেকে দেখো অনেক রকমের মিষ্টি তো নিলাম, তারপরে একটু রসমালাইও নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটু গাজরের হালুয়া, আমার খেতে ইচ্ছা করছিল, তারপরে মনে হলো না পেটে জায়গা নেই। আর একটা জিনিস আমি খুব খেতে ইচ্ছে করছিলো, সেটা হচ্ছে এই যে বড় বড় ল্যাংচার মতন এই জিনিসটা ছিল, এটা গরমও ছিল, আরও বেশি ভালো লাগছিলো খেতে। কিন্তু আমাদের হয়ে গেল কমপ্লিট, আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছি বাড়ির দিকে। ওই অলমোস্ট কটা বাজে, দুটো বেজে গেছে, দুটো ছাড়িয়ে গেছে মনে হচ্ছে। তো চলো এবার বাড়ির দিকে যাব, গিয়ে একটা টানা, দুটো বাজে তো এখন গিয়ে একটা টানা ঘুম দেব। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই।